সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের প্রতিদিনকার আয়োজন হেলদি ইফতারে সুপারফিশ 45 সয়াবিন অয়েলের আজকের পর্ব। সাথে আছি প্রতিবারের মতনই আমি রেবেকা সুলতানা দীপা এবং আমাদের সাথে আছেন শেফ সিমরা খান। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে আমাদের হেলদি ইফতারিতে কোন রেসিপিটি করে দেখানো হচ্ছে। হ্যালো আপু, কেমন আছেন? হ্যালো, আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আমি খুব ভালো আছি এবং আবারও আপনার সাথে দেখা হয়ে গেল, খুবই ভালো লাগছে। আমারও খুবই ভালো লাগছে। আচ্ছা আপু, আজকে আমরা কোন রেসিপিটি করব? রোজার মধ্যে এখন তো অনেকটুক রোজা পার হয়ে গেল, আমাদের ইন্টারেস্টিং রেসিপিসই কিছু নিয়ে আসা উচিত আমাদের মনে হচ্ছে, তো আমি তাই নিয়ে আসছি। ভেরি ইন্টারেস্টিং রেসিপি, নামটা ইন্টারেস্টিং, নাম হচ্ছে চিকেন 65। ওয়াও, চিকেন 65, খুবই চমৎকার এবং ইউনিক একটা নাম। সো চিকেন 65 এই নামটা কোথা থেকে আসলো আসলে একটু জানতে চাই? চিকেন 65 এটা একটা ইন্ডিয়ান ফিউশন ডিশই, যেটা পাঞ্জাবে হরিয়ানা স্টেটে ওখানে মেনুতে 65 নাম্বার চিকেনটা খুবই ফেমাস হয়েছে একটা রেস্টুরেন্টে। তো ওখান থেকে ওই চিকেনটার কিছুটা 65 এর সেই কিছুটা ভার্সনটাই আমরা করছি। তো ইট উইল বি ভেরি ইন্টারেস্টিং, সবাই খুব মজা করে এই। তাহলে আমাদের আজকের রেসিপি হচ্ছে চিকেন 65। আমাকে প্রথমে আপনি বোনলেস চিকেনটা দিয়ে দেন, এখানে ঢেলে দেন, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, বেকিং পাউডার 1 টেবিল স্পুন, কর্নফ্লাওয়ার দিয়ে দিব এখানে 4 টেবিল স্পুন। 4 টেবিল কর্নফ্লাওয়ার টি বেশি লাগছে না, তা আমরা আগে একটু ভেজে নিব। তো টক দই দিয়ে দিব এখানে 2 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন আদা বাটা 1 টেবিল স্পুন, রসুন বাটা 1 টেবিল স্পুন। আসলে চিকেন তো চিকেনের সাথে এজন্যই আসলে একটু স্পাইসি গুলো একটু বেশি লাগছে। আর এখানে কাশ্মীরি চিলি পাউডার যেটা সেটা দিয়ে দিচ্ছি 1 টেবিল। কাশ্মীরি চিলি পাউডার অল্টারনেটিভ আমরা কি ব্যবহার করতে পারি? এটা আমরা নরমাল মরিচ গুঁড়ো ইউজ করতে পারি। আচ্ছা, আমি যেহেতু কালার এক্সট্রা একটু ফ্লেভার চাচ্ছি, কালারটাও চাচ্ছি, পাপরিকা দিতে পারি, এটা অপশনাল, না দিলেও হয়, এটা 1/2 টেবিল স্পুন। আর এখানে আমাদের টমেটো পেস্ট আছে, এটা আমরা রান্না ইউজ করব, তো এটা আমরা এখন মিক্স করে নিতে পারি। এখানে আপনি আমাকে একটু মরিচ গুঁড়ো আর মরিচ গুঁড়ো ওকে 1 চা চামচ, 1 চা, যেহেতু অন্য অন্য ঝালগুলো দিয়েছি আমি এখানে জাস্ট আছে, ধনিয়া গুঁড়ো দিয়ে দেন 1 চা চামচ। চিকেনটা কিন্তু আমাদের ইফতারের জন্য খুবই ভালো একটা রেসিপি। হ্যাঁ, যেহেতু প্রোটিন আছে, প্রোটিন আছে, প্রোটিনটা আমাদের বডি সবচেয়ে বেশি চায়, বিকজ প্রোটিন গিভস আস দ্যাট এনার্জি সারাদিনের জন্য, বিশেষ করে যারা গ্রোয়িং এজে যারা আছে তাদের জন্য কিন্তু খুবই ইউজফুল। আমাকে একটু হলুদ গুঁড়ো দিবেন, হলুদ গুঁড়ো লাগবে 1/2 চা চামচ। এখন আমি তেলে এটা ভেজে নিব, আপনি একটু তেলটা গরম করে দিবেন। আমরা এখানে ব্যবহার করছি ফ্রেশ সয়াবিন অয়েল, যা কিনা আমাদের বডিতে যে ব্যাড কোলেস্ট্রল থাকে সেটার মাত্রা অনেকখানি কমিয়ে দেয়। আর ইফতারের আইটেমে তো একটু ভাজা পোড়া আমাদের সবারই চলে, তো ইফতারের সময় যদি তেলটা আমাদের ভালো হয় তাহলে আমরা কিন্তু টেনশন ফ্রি একদম। আপনি একটু তেলটা দিয়ে দিবেন, আমি শ্যালো ফ্রাই করব, শ্যালো ফ্রাই, ওকে, আমি অল্প তেল দিচ্ছি না আর একটু। আমার মনে গরম হয়ে যাচ্ছে, তো গরম হতে হতে আমরা একটা বিরতি নিয়ে আসি। অবশ্যই অবশ্যই দর্শক, হেলদি ইফতারের সুপারফ্রেশ 45 সয়াবিন অয়েলের রান্নার এই পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, ফিরে আসবো কিছুক্ষণের মধ্যে, কোথাও যাবেন না। বিরতির পর ফিরে আসলাম হেলদি ইফতারের সুপারফ্রেশ 45 সয়াবিন অয়েলের রান্নার বাকি অংশে। তো আপু, এখন চিকেনটা মনে হয় দিয়ে দেওয়ার, চিকেনটা দিয়ে দিতে পারি, আমাদের তেলটা গরম হয়ে গেছে, খুবই সাবধানে আমরা দিয়ে দিব চিকেনটা। চিকেন গুলো আমি দিয়ে দিই এক এক করে, চিকেনটা কিন্তু খুব সহজে হয়ে যায়, আর ব্রেস্ট পিস নিয়েছি আমি, হ্যাঁ, তো ব্রেস্ট পিস নেওয়াতে তো তাড়াতাড়ি হয়ে যাবে। বাসায় খাবারের অভ্যাসটা অনেকে ছুটে যাচ্ছে, সবাই এখন রেস্টুরেন্টে রেস্টুরেন্টে বিজি লাইফ হয়ে গেছে, সবাই খুব শর্টকাটে কম সময়ের মধ্যে, কিন্তু শর্টকাটেও তো কম সময়ে তো রেসিপি করা যায়।
সুন্দর একটা ব্রাউনিশ কালার আসছে কালার আসছে লালচে লালচে যে কালারটা আমি যাচ্ছি ক্রিস্পি হ্যাঁ আচ্ছা এটা মনে হয়ে গেছে আপু আমরা এটা নামিয়ে হ্যাঁ তাহলে নামিয়ে ফেলাই ভালো নামিয়ে নে আচ্ছা আপু এগুলো তো ফ্রাই করা হয়ে গেল এখন আপনার যে স্পেশাল টুইস্ট কথা বলেছেন সেটা কি করব জি আমি জাস্ট আমি প্যানটা চেঞ্জ করে নেই আচ্ছা আমাকে একটু সরিষার তেল দিবেন হ্যাঁ শিওর আমি চুলাটা ধরিয়ে দিচ্ছি আমাকে অল্প একটু সরিষার তেল দিয়ে দিবেন এখানে ঠিক আছে এটা গরম হয়ে গেলে আমি ফোড়নটা করব আর কি তেলটা আপু গরম হয়ে গেছে আমি এখানে সরিষা ফোড়ন দেব সরিষা আস্ত দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কারি পাতা ওকে একটু সাবধানে সাথে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি কিছু রিং করে কাটা এর সাথে দিয়ে দিব টমেটো পিউরে টমেটো পিউরে টমেটো কেচাপ ইউজ করা টমেটো যেটা টমেটো আপনারা নরমাল টমেটো কিনে ওইটা কিন্তু ব্লেন্ডারে দিয়ে পেস্ট করে নিলেই হয় তো এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো পিউরে আর এখানে আপনি দিয়ে দেন আমার কাঁচা মরিচ এবং লাল মরিচ এটা সুন্দর যেহেতু আমি কাঁচা মরিচ আর লাল মরিচ গুলো যে নরমালি একটু চিড়ে দিয়েছি একটু মুখের কাছে একটু চিড়ে দিয়েছেন আমাকে এখন ক্যাপসিকাম গুলো ক্যাপসিকাম মানে খুব কালারফুল হ্যাঁ কিন্তু রেড ইয়েলো গ্রিন সবকিছু মিলে খুবই কালারফুল একটা এন্ড ভেরি ফ্লেভারসাম খুবই ফ্লেভার এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী এখন আমরা এটার সাথে চিকেন গুলো অ্যাড করব ওকে দিয়ে দিচ্ছি হ্যাঁ চিকেন গুলো দিয়ে এবার একদম কমপ্লিট একদম মনে হচ্ছে এই তো একদম হয়ে গেছে আমাদের ডিশ ও শেষ রেডি এখন আমরা সার্ভ করব এখন লেটুস পাতা দিয়ে দিচ্ছেন না হ্যাঁ একটু সাজানোর জন্য আচ্ছা এখন নিচে হচ্ছে বেড অফ ক্যাবেজ আর বেড অফ ক্যাবেজ আর হচ্ছে ক্যারট জি খুবই কালারফুল একটা ডিশ কিন্তু এটা কিন্তু একটা কমপ্লিট ডিশ হ্যাঁ এখানে হাই প্রোটিন আছে চিকেন জি দেন যে ভেজিটেবল গুলো আছে আপনি ক্যাপসিকাম ইউজ করেছেন কেউ চাইলে এখানে টমেটো ইউজ করতে পারে আচ্ছা এখন আমরা আদা কুচি দিয়ে দিতে পারি উপরে একদম ফাইনালি আদা কুচি দিয়ে দিচ্ছেন আদা কুচি দিয়ে দিতে পারি একটু পেঁয়াজ রিং করা আছে এগুলো একটু খুলে দিয়ে দিতে পারি সো এটা কিন্তু ভাতের সাথেও খারাপ যায় না না খারাপ তো আমরা বাঙালি আমরা তো একটু ভাত চাইলে পোলাওর সাথেও খাওয়া যেতে পারে চাই না মানে তাহলে তো একটা বাড়তি একটা কিন্তু অ্যাট্রাকশন হয় অ্যাট্রাকশন হয় এই তো আমার সাজানো তো শেষ সাজানোর আসলে কোনো শেষ নাই জি আপু খুবই চমৎকার লাগছে দেখতে চিকেন 65 রেডি দর্শক তাহলে দেখে নিলেন আমাদের চিকেন 65 আজকের হেলদি ইফতারের রেসিপি খুবই চমৎকার এবং ইউনিক একটা রেসিপি আপনারা চাইলে আজই কিন্তু ইফতারিতে করে ফেলতে পারেন আপু থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর ইউনিক এবং হেলদি একটা রেসিপি আমাদের সবাইকে উপহার দেওয়ার জন্য ইফতারে অবশ্যই সবাই হেলদি রেসিপিজ হেলদি ফুড খাওয়ার চেষ্টা করবেন এবং হাইড্রেটেড থাকবেন ডিহাইড্রেশন যাতে কারো না হয় অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফ্রেশ এবং আরটিভিকে আমাকে এখানে ইনভাইট করার জন্য প্রিয় দর্শক এই রমজানে আপনারা সবাই সুন্দর ও স্বাস্থ্য সচেতন থাকুন এই প্রত্যাশা নিয়ে আমি দীপা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি হেলদি ইফতারের সুপারফ্রেশ 45 সয়াবিন অয়েলের আজকের আয়োজন থেকে আগামী পর্বে আবারও হাজির হয়ে যাবে নতুন কোনো হেলদি রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ ও নিরাপদে থাকুন এবং চোখ রাখুন আরটিভির পর্দায়